সারা বছর সালাতের খবর নেই, আর শবে বরাতের দিনে সালাতে আলফিয়া 100 রাকাত সালাত নিয়ে পড়ে গেছে, সারা জীবনের পাপ আজকে ক্ষমা নিয়ে নেবে। মাগরিবের সালাত আমরা আদায় করেছি, তাই না? মাগরিবের সালাত আদায় করে আমরা আলোচনায় শুরু করেছি। তো কোনো ব্যক্তি মাগরিবের সালাত আদায় করবে কয় রাকাত? 3 রাকাত ফরজ, তারপরে সুন্নাত 2 রাকাত, মোট কয় রাকাত হলো? 5 রাকাত। তো এরপরে আর আছে নাকি? সমাজে আছে, প্রচলিত আছে না? কয় রাকাত আছে? 2 বা 6 রাকাত। হাদিস পেশ করা, এবং হাদিসও আছে, হাদিস আছে, কোনো ব্যক্তি যদি মাগরিবের সুন্নাতের পরে 6 রাকাত নফল সালাত আদায় করে তাহলে তার আমল নামায় 12 বছরের ইবাদতের নেকি লিখে দেওয়া হবে। থামেন, সুবহানাল্লাহ বলিয়েন না, একটু হিসাব করতে হবে কিন্তু। দেখুন, তবে হাদিস ঠিক নয়। আরেক হাদিসে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি মাগরিবের সুন্নাতের পরে 20 রাকাত নফল সালাত আদায় করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আরেক হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মাগরিব থেকে এশা পর্যন্ত সালাত আদায় করে তার একটা ফজিলত বলা আছে, আবার এক জায়গায় বলা আছে জাহান্নাম হারাম হয়ে যাবে, মানে সুন্নাতের পরে। তবে এই হাদিসগুলো একটিও ঠিক নয়, কোনোটা জয়ীফ আর কোনোটা জাল, কোনোটা বানানো কোনোটা ত্রুটিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, বলা হয় যে মাগরিবের পরে এটা আওয়াবিন, মাগরিবের পরে এই সালাতটা কি? আওয়াবিনের সালাত, প্রচলিত ইসলামে বলা হচ্ছে এটা আওয়াবিনের সালাত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করে তার নিজ স্থানে বসে তাসবি তাহালিল পাঠ করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, এই করতে করতে সূর্য যখন কমপ্লিট উঠে গেল তখন ইশরাকের 2 রাকাত সালাত আদায় করে, তো এই 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ তার আমল নামায় 1 কবুল হজ এবং 1 কবুল উমরার নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহু আকবার। এবং এই হাদিস সহিহ। তো সালাতে ইশরাক মোটামুটি মনে করেন 7টা সাড়ে 7টা এরকম সময়, মানে সূর্য কমপ্লিট উঠার পরে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যদি সালাতুদ দোহা বা চাস্তের সালাত আদায় করে, মানে সূর্য যখন পুরোপুরি তাপ ছড়িয়ে পৃথিবী গরম হচ্ছে ধীরে ধীরে, এই রকম সময়ে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুসাসম বলছেন তার শরীরে যে 360টি জোড়া রয়েছে, গ্রন্থি রয়েছে, এই যে ভাঁজ হচ্ছে শরীরে, এই ভাঁজের প্রত্যেকটা ভাঁজের বিনিময়ে সাদাকার নেকি লিখা হবে। চাস্তের বা সালাতুদ দোহা 2 রাকাত সালাত আদায় করলে মোটামুটি ধরেন 9টা সাড়ে 9টা এরকম সময়ে, আল্লাহ রাসূল সাল্লাম এক ব্যক্তিকে চাস্তের সালাত আদায় করতে দেখে বলছিলেন যে ও যদি চাস্তের পরে আওয়াবিনের সালাত আদায় করে 2 রাকাত তাহলে এর চেয়ে বেশি নেকি পাবে। এক আওয়াবিনের সালাতের আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যদি কেউ আওয়াবিনের যখন সূর্য পীর পুরো গরম হয়ে গেছে, বালি উত্তপ্ত হয়েছে, মাটি গরম, মানে মোটামুটি 11টা পৌনে 11টা এই রকম সময় কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, এক হাদিসে সে 4 রাকাত সালাত আদায় করে, এরপরে জোহরের পূর্বের 4 রাকাত সালাত আদায় করে, মানে জোহরের পূর্বের সুন্নাত, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। তো আওয়াবিনের সালাত, ওই হাদিসে আওয়াবিনের কথা এসেছে। তো আওয়াবিনের সালাত কখন বলেন তো? জোহরের পূর্বে, মানে মোটামুটি 11টার দিকে, কিছু কম বেশি। তো জোহরের পূর্বে 10টা 11টা সোয়া 11টা বা পৌনে 11টা এই সময় হলো আওয়াবিন প্রকৃত ইসলামে। আর আমাদের প্রচলিত ইসলামে আওয়াবিনের সালাত গিয়েছে মাগরিবের পরে।
মাগরিবের পরে আওয়াবিন নয়, আওয়াবিন আসবে 10:11 দিকে। সম্মানিত উপস্থিতি, এই সময় আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, উদ্বুদ্ধ করেছেন সাহাবিদেরকে, এই সময় করতে হবে সালাত, অন্য সময় নয়। এরপরে দেখুন, সারা বছর সালাতের খবর নেই, আর শবে বরাতের দিনে সালাতে আলফিয়া 100 রাকাত সালাত নিয়ে পড়ে গেছে, সারা জীবনের পাপ আজকে ক্ষমা নিয়ে নেবে, আছে না? তাও আবার কত ফজিলত যে যদি মাগরিবের পরে গোসল করে, মানে চুল না মুছে, গোসল করে চুল না মুছে যদি সালাতে দাঁড়ায়, তাহলে তো ফজিলতের শেষ নেই। চুল বেয়ে বেয়ে প্রত্যেক ফোঁটা পানি পড়বে, আর নেকিগুলো ঝরে, গুণাগুলো ঝরে পড়বে এই সালাতে আলফিয়ার। অথচ এই হাদিস ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, এই প্রচলিত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে, প্রকৃত ইসলাম আপনাকে পালন করতে হবে। আল্লাহ সুসাসাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঘুম ভেঙে যায় রাত্রে, ঘুম থেকে উঠে যদি তাসবি পাঠ করে, তো যে দোয়া করবে আল্লাহ ওই দোয়াটা কবুল করেন। তাই ঘুম থেকে উঠে আপনি করেন, ওই সময় রাত জাগতে গেলেন কেন? আর এইভাবে ভিজা কাপড়ে আপনি এই ইবাদত করতে গেলেন কেন? ইসলাম কি চমৎকার! আপনি দেখেছেন যে প্রচণ্ড শীতের দিন যখন তাপমাত্রা, আপনি রাজশাহী অঞ্চলে যান, এবছরে নেমেছিল 9 ডিগ্রি, মানে 8.5 ডিগ্রি নিচে সেলসিয়াস তাপমাত্রা নেমেছিল, 8.5। তো 8.5 ডিগ্রি যখন সেলসিয়াস যখন তাপমাত্রা, প্রচণ্ড শীত, এই শীতের দিনে যদি শবে বরাত হয়, তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস, আর আপনি পুকুরের পানিতে, পুকুরের পানিতে গোসল করে এসে সালাতে দাঁড়ান, দেখা যাক আপনার ইমান কত মজবুত, কত দূর টিকে। অ্যাম্বুলেন্স রেডি করে তারপরে সালাতে দাঁড়াতে হবে, যে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে থাকবে আর আপনি এখানে সালাত আদায় করবেন। ইসলাম এত কঠিন করেনি, আপনি কঠিন কেন করে নিলেন? আপনার হাঁচি আসেনি, কাশি আসেনি, লজ্জাস্থান ধরে কাশতে যাচ্ছেন কেন আপনি? ইসলাম তো এত কঠিন করেনি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে প্রচলিত ইসলাম নয়, আপনাকে প্রকৃত ইসলামের দিকে ফিরে আসতে হবে, প্রকৃত ইসলামের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ সুসাসাম বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, সুন্দরভাবে অজু করার পরে সুম্মা ইয়াকুম, অতঃপর দাঁড়াবে, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এবং 2 রাকাত সালাতে তার চেহারা এবং তার কলব পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিবে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। যে হাদিস সহিহ মুসলিমের, মাত্র 2 রাকাত সালাত পড়ার মতো যদি পড়তে পারি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রকৃত ইসলামের দিকে ফিরে আসব, প্রচলিত ইসলামের দিকে নয়। দেখুন, এইভাবে যদি মৃত্যুর প্রাককালে চলে আসি, মরণের আগে সেখানেও সমস্যা রয়েছে। কেমন? কোনো ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায়, শেষ করব, মরণ চলে আসে, তখন সূরা ইয়াসিন পাঠ করা হচ্ছে, তাই না? সূরা ইয়াসিন পাঠ করা হয় এবং অনেক ফজিলত বলা হয়, অথচ মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করার কোনো হাদিস সহিহ নয়। এমনকি সূরা ইয়াসিনের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে যে সকল হাদিস, এই হাদিসগুলো ঠিক নয়। বরং হাদিসে যেটা আল্লাহ সুসাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যার সর্বশেষ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি যাবে জান্নাতে। তবে এইখানে কথা রয়েছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু জান্নাত এই এই কথা মানে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাত হয়, তো বাংলাদেশের ফকির মিসকিনরা সবার আগে জান্নাতে যাবে, কারণ ওরা সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, অথচ এ কথা ঠিক যে গরিব
গরিবরা আগে জান্নাতে যাবে, এ হাদিস ঠিক আছে যে গরিবরা ধনীদের আগে জান্নাতে যাবে, তবে তাদের মূল আমল কিন্তু ঠিক থাকতে হবে। সালাত সিয়াম হালালগুলো করবে আর হারামগুলো ছাড়বে, সালাত ঠিক রাখবে সিয়াম পালন ঠিক রাখবে আর হালালটা করবে আর হারামটা ছাড়বে, তাহলে গরিবরা সবার আগে জান্নাতে যাবে। কয়টা কাজ? চারটা। ফরজ সালাত, একজন সাহাবি বলছেন যে ইদা সাল্লাইতু সালাতাল মাকতুবা, যদি আমি ফরজ সালাত আদায় করি, অসুমত রমাজান রমাজানের সিয়াম পালন করি, ওয়া হালালতুল হালালা আর হালালটা হালাল মনে করে করি, ওয়া হারামতুল হারামা এবং হারামটা বর্জন করি, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যাব? কালা নাম, আল্লাহ সুসাসম বলেন হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সহি মুসলিমের 119 নম্বর হাদিস। তাহলে একজন গরিব খুব সহজে জান্নাতে যাবে, কিভাবে? ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে আর হালালটা গ্রহণ করবে, হারামটা ছাড়বে। কিন্তু আমাদের গরিব ভাইদের একটা বড় সমস্যা হলো, অধিকাংশ গরিব ভাইয়েরা বিড়ি টানে, বিড়ি টানে না, রিক্সা চালক ভ্যান চালক দিন মজুর খেটে খাওয়া এই শ্রেণীর মানুষদের বেশিরভাগ দেখেন বিড়ি টানছে। হ্যাঁ, যারা টাকা আছে এরা বিড়ি খায় না, এরা মদ খায়। যাদের টাকা বেশি ওরা বিড়ি খায় না, ওরা সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়। আর যাদের টাকা কম ওরা বিড়ি খায়। এটা থেকে হারাম থেকে বেরিয়ে আসতে হবে, হালালটা করতে হবে আর হারামটা ছাড়তে হবে, তাহলে জান্নাত সহজ। যে কথা বলছিলাম, আল্লাহ সুসাসম বলছেন যে সহি বুখারীর 99 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি আও নাফসিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তর থেকে খালেস অন্তরে বিশুদ্ধ নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে অন্তর থেকে, তাহলে ইনশাআল্লাহ যাবে কোথায়? জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ হবে অন্তর থেকে, তাহলে জান্নাতে যাবে। অন্তর থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে প্রকৃত ইসলাম আপনাকে আমাকে বুঝতে হবে এবং প্রকৃত ইসলামটা মানার চেষ্টা করতে হবে। প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলামের মধ্যে অনেক তফাত, অনেক তফাত। আশুরায় মুহাররম আছে না, মুহাররমে সিয়াম পালন করা কয়টা? মুহাররমে সিয়াম 2টা, 9 এবং 10। 10 এবং 11, 11-র হাদিসটি নিয়ে কিলো কাল আছে, হাদিসটির শুদ্ধতা প্রশ্নবিদ্ধ। এই জন্য 9, 10, 11 আপনাকে আমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, 9, 10। এরপরে মুহাদ্দিসগণ বলেছেন কোনো কারণে অসুস্থতা সফর বা এই রকম সারি ওজোরের কারণে যদি কারো 9 ছুটে যায়, তাহলে তিনি 10, 11 করতে পারেন। এটা পরের সাবজেক্ট, মাজুরদের জন্য, ওজোরওয়ালাদের জন্য। বিনা ওজোরে আপনি 10, 11 করবেন প্রয়োজন নেই। 9 এবং 10 2টি সিয়াম পালন করতে হবে। আর এই সিয়ামের উদ্দেশ্য হবে কি? নাজাতে মুসা আলাইহি আসসালামের নাজাতের শুকরিয়া আদায়ের জন্য 2টি সিয়াম। অথচ প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম হচ্ছে যে শোক পালনের জন্য 2টি সিয়াম। শোক কিসের শোক? শোক হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে 10ই মুহররম শহীদ হয়েছিলেন, এই জন্য 10ই মুহররম শোক পালনের সিয়াম পালন করতে হবে। এটা হলো প্রচলিত ইসলাম। আবার কি চমৎকার সুরেলা কণ্ঠে সঙ্গীত গাওয়া হয়, উড়িয়ে যাই রে জোর কবিতর ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এই কথা বলা হচ্ছে। অথচ হাদিস এবং ইতিহাস বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরির দিকে ইন্তিকাল করেছেন কারবালার প্রান্তরে, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছেন উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে।
উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার প্রায় 48 বছর আগে মারা গেছেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। মানে ছেলের শহীদ হওয়ার প্রায় 48-50 বছর আগে মারা গেলেন মা, অথচ ছেলে শহীদ হওয়ার দিন মা বলছেন যে আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বলেন কোনো মিল আছে? ইতিহাসে মিল আছে? ওই ইতিহাসটা ওই রকমই হল, পুঁথি সাহিত্যের মতো লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, গুনিয়া দেখা গেল 40,000, লাখ লাখ মরে গেছে, গুনে দেখা যাচ্ছে 40,000। ঠিক এইরকম অবস্থা